প্রদীপের স্ত্রী, প্রদীপের বিরুদ্ধে খুনের মামলা, আর প্রদীপ এবং প্রদীপের স্ত্রীর বিরুদ্ধে অ্যান্টি করাপশনের মামলা ছিল। একটা হচ্ছে আপনার অ্যান্টি করাপশন কমিশনের 26-2 এবং 27-1, আর হচ্ছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 47-5-2, আর হচ্ছে মানি লন্ডারিং হচ্ছে 4-2। এইভাবে দুজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। সেখানে প্রদীপের স্ত্রী চমকিকরণ তাকে 26-2 ধারায় 1 বছর এবং 1,00,000 টাকা পেনাল্টি দেওয়া হয়েছিল, আর 26-27 8 বছর প্লাস 10,00,000 টাকা জরিমানা, আর প্রিভেনশন অফ অ্যান্টি করাপশন অ্যাক্ট 1947 তাকে 2 বছর এবং 10,00,000 টাকা জরিমানা, আর মানি লন্ডারিংয়ের 4-2 ধারায় 10 বছর এবং 4,00,000 টাকা জরিমানা করা হয়েছে। টোটাল পানিশমেন্টটা হয়েছে হিসাবে 21 বছর, কিন্তু যেহেতু এটা কনকারেন্টলি চলবে তাহলে এটা সর্বোচ্চ যে শাস্তি 10 বছর সেই পর্যন্ত চলবে। এখন এই মামলাটায় প্রদীপের স্ত্রী আপনার চমকিকরণের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি। এই জামিনের আবেদনটায় আমরা দেখতে পেলাম প্রদীপের বউকে এইতে দেওয়া আসামি করা হয়েছে, তাকে শুধুমাত্র একটি কারণ, তার স্বামী অপরাধী। এখন স্বামীর অপরাধের জন্য তো স্ত্রীর কোনো অপরাধ হতে পারে না, বা সন্তানের অপরাধের জন্য তো বাবার শাস্তি হতে পারে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের সামনে চূড়ান্তভাবে দেখা গেল। তারপরে আবার তুলে ধরলাম সবচেয়ে বেশি যে সাজাটা দেওয়া হয়েছে আপনার ইয়েতে মানি লন্ডারিংয়ে 4-2 10 বছরের সাজা, অথচ সেইখানে 12 নম্বর সেকশানে আছে যে মানি লন্ডারিংয়ের ব্যাপারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে তারা ইনভেস্টিগেশন রিপোর্ট জমা দিবে এবং তাদের সার্টিফিকেট নেওয়ার পর কগনিজেন্স নেওয়া হবে এবং চার্জশিটেরও কগনিজেন্স নেওয়া হবে। এই দুইটাও কিন্তু আইনত করা হয় নাই। এই ব্যত্যয় দিয়ে 10 বছরের ভিতরে তিনি অলরেডি 2.5 বছরের উপর, প্রায় 3 বছরের কাছাকাছি উনি জেল খেটেছেন। উনি একজন মহিলা, ওনার সন্তান আছে, তারা স্কুল গোয়িং, তাদেরকে দেখাশোনা করার মতো কেউ নাই, তিনি নিজে অসুস্থ। এই সমস্ত বিবেচনা বিজ্ঞ মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে জামিন প্রদান করেছেন।